সকলকে ওয়েলকাম করছি এনএস টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। আমাদের এখনকার আয়োজনে থাকছে চীনের বিপ্লবী মার্ক্সবাদী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা মাও সেতুং এর সংক্ষিপ্ত বাংলা জীবনী। মাও সেতুং ছিলেন চীনের বিপ্লবী মার্ক্সবাদী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা। 1949 সালে সমাজতন্ত্রী চীনের প্রতিষ্ঠার পর থেকে 1976 সাল পর্যন্ত তিনি ছিলেন চীনের শাসক। তিনি চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। মার্ক্সবাদ লেলিনবাদে তার তাত্ত্বিক অবদান, সমর কৌশল এবং তার কমিউনিজমের নীতি এখন একত্রে মাওবাদ নামে পরিচিত। তিনি চীনের হুনান প্রদেশের সাংতান জেলার শাওশাংচুং গ্রামের কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। মাও সেতুংয়ের বাবার নাম ছিল মাও জেনসেং বা সুন সেং। সুন সেং দরিদ্র কৃষক হলেও কয়েক বছর সেনাবাহিনীতে চাকরি করেন, জমিজমা ক্রয় করে অবস্থার উন্নতি করেন এবং কাঁচামালের ব্যবসা করে রীতিমতো মধ্যবিত্ত গৃহস্থ হয়ে ওঠেন। মাও এর অন্য দুই ভাইয়ের নাম ছিল শে সেন এবং শে তান। মাও এর মা ছিলেন শিয়াংশিয়াং জেলার তংশিয়াত গ্রামের বেন পরিবারের মেয়ে। তিনি ছিলেন দয়ালু, বৌদ্ধ ধর্মে তার খুব ভক্তি ছিল। মাও এর বয়স যখন মাত্র 7 বছর তখন থেকেই তিনি ক্ষেতখামারের কাজে লেগে যান। 1901 সালে 8 বছর বয়সে মাও গ্রামের পাঠশালায় ভর্তি হন এবং 13 বছর বয়স পর্যন্ত ওই পাঠশালাতে লেখাপড়া করেন। 1906 সালে মাওয়ের গ্রামের পড়াশোনা শেষ হয়। এরপর তার বাবা তাকে সৈন্যদলে ভর্তি করিয়ে দেন, কেননা এটা তার কাছে অনেকটা লাভজনক মনে হয়েছিল। তার আগে মাওয়ের সঙ্গে 11-12 বছরের একটা মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে মাও সেতুং এ বিষয়ে লিখেছিলেন, এটা ছিল একেবারে নামে মাত্র বিয়ে, আমি কখনোই তার সঙ্গে বসবাস করিনি এবং তাকে আমার স্ত্রী বলেও মনে করিনি। 1911 সালে মাও সেতুং হুনানের রাজধানী চাংশায় উচ্চশিক্ষার্থে গমন করেন। তখন সেখানে জাতীয়তাবাদী নেতা সান ইয়াংসেনের নেতৃত্বে মঞ্চু সম্রাটের বিরুদ্ধে জনগণের বিপ্লব চলছিল। এ বিপ্লবের উদ্দেশ্য ছিল রাজতন্ত্র উচ্ছেদ করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা। এ বিপ্লবের দ্বারা মাও গভীরভাবে প্রভাবিত হন এবং নিজেও তাতে যোগদান করেন। 1918 সালে পিকিং বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে চাকরি লাভের মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন তিনি, কিন্তু চীনা জনগোষ্ঠীর মুক্তির সংগ্রাম তাকে বেশিদিন চাকরিতে থাকতে দেয়নি। 1911 খ্রিস্টাব্দে হুনানের অত্যাচারী শাসনকর্তার বিরুদ্ধে চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হলে মাও সেতুং এতে যোগদান করেন এবং 1935 খ্রিস্টাব্দে তিনি চীনা কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হন। 1949 খ্রিস্টাব্দে মাও সেতুং এর নেতৃত্বে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয় এবং তিনি চীনের ক্ষমতায় অধিষ্ঠিত হন। 1949 থেকে 1976 সাল পর্যন্ত মাও সেতুং তার মৃত্যুর পূর্ব পর্যন্ত চীনের আর্থসামাজিক সাংস্কৃতিক পুনর্গঠনে এক অভাবনীয় প্রতিভার মাধ্যমে অমর হয়ে আছেন। মাও সেতুংয়ের নেতৃত্বে চীনের সমাজতন্ত্র প্রতিষ্ঠা চীনের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে। মাও সেতুং মার্ক্সবাদ লেনিনবাদ দ্বারা প্রভাবিত হলেও চীনের সনাতন ঐতিহ্যের সংযোগ সাধনের মাধ্যমে তিনি চীনে জাতীয়তাবাদের বিকাশ ঘটান। মাও সেতুং রুশ সমাজতন্ত্রের পথ ধরে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রসর হন। চীনের সমাজ, সংস্কৃতি ও পরিবেশের আলোকে মার্ক্সবাদ ও লেনিনের নির্দেশিত প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন সাধন করেন এবং কয়েকটি মৌলিক তত্ত্ব উদ্ভাবন করেন। চীনের সমাজতান্ত্রিক ইতিহাস এবং মার্ক্সবাদ ও লেনিনবাদে মাও সেতুংয়ের তাত্ত্বিক সংযোজনগুলো মাওবাদ নামে পরিচিত। চীনের সমাজতান্ত্রিক বা রাজনৈতিক চিন্তাধারা এক অনবদ্য অভিব্যক্তি হল মাওবাদ। চীনের সমাজতন্ত্র প্রতিষ্ঠায় মাও সেতুংয়ের অবদানগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। সেগুলোর মধ্যে উল্লেখ্য হচ্ছে কমিউনিস্ট পার্টিতে যোগদান। মাও সেতুং মার্ক্সবাদ দ্বারা প্রভাবিত হয়ে 1921 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত চীনের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। সর্বহারা শ্রেণীর রাজনৈতিক সংগঠন হিসেবে কমিউনিস্ট পার্টি পুনর্গঠন করেন তিনি। 1927 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টি জাতীয়তাবাদী দলের সঙ্গে হাত মিলিয়ে দেশের মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করে। 1905 খ্রিস্টাব্দে মাও সেতুং কমিউনিস্ট পার্টির নেতৃত্ব গ্রহণ করে পার্টিকে জনগণের নিকট গ্রহণযোগ্য করে গড়ে তোলেন। চীনের গণবিপ্লব সংগঠন। মাও সেতুংয়ের যোগ্য নেতৃত্ব ও কমিউনিস্ট পার্টির দায়িত্বশীল ভূমিকায় চীনে বর্জুয়া গণতান্ত্রিক বিপ্লবের পর সমাজতান্ত্রিক বিপ্লবের সার্থকতা এসেছে। মাও সেতুং 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত তার বিখ্যাত অন নিউ ডেমোক্রেসি গ্রন্থে চীনের বিপ্লবের প্রকৃতি, লক্ষ্য, তাৎপর্য প্রভৃতি ব্যাখ্যা করেন। তিনি মার্ক্সবাদ লেনিনবাদকে চীন বিপ্লবে প্রয়োগ করেছেন। মাও সেতুং
গ্রামাঞ্চলের গরিব কৃষকদের সংগঠিত করে জাপানি ও কুতুমিনটাং বাহিনীর বিরুদ্ধে গেরিলা কৌশলে লড়াই এর মাধ্যমে ক্রমান্বয়ে এক শক্তিশালী সৈন্যদল গঠন করেন। নতুন গণতন্ত্রের আদর্শ প্রতিষ্ঠা, কৃষি প্রধান চীন দেশে কোটি কোটি কৃষকের দলে টানতে পারা এক নতুন যুগের উপযোগী নতুন গণতন্ত্রের আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন মাও সেতুং। আর এটাই ছিল মাও সেতুং এর একটি অন্যতম প্রধান কীর্তি। তিনি সকল শ্রেণীর জনগণকে একত্রিত করে সাম্রাজ্যবাদ ও উপনিবেশিক শক্তির বিরুদ্ধে বিপ্লব সংগঠিত করেন। জনগণতান্ত্রিক একনায়কত্ব, মার্ক্স শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সর্বহারাদের একনায়কত্ব প্রতিষ্ঠার কথা বলেছেন, কিন্তু মাও সেতুং চীনের নয়া গণতন্ত্রে জনগণের একনায়কত্ব প্রতিষ্ঠা করেন। শ্রমিক, কৃষক, শহুরে, পাতি বর্জুয়া এবং জাতীয় বর্জুয়াদের সমন্বয়ে জনগণতান্ত্রিক একনায়কত্ব প্রতিষ্ঠা করেন তার শাসনামলেই। সাংস্কৃতিক বিপ্লব, মাও সেতুংয়ের সমাজতান্ত্রিক ও রাজনৈতিক দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল সাংস্কৃতিক বিপ্লব। মাও সেতুংয়ের মতে গণবিপ্লবের শক্তিশালী হাতিয়ার হল সাংস্কৃতিক বিপ্লব। তিনি এ বিপ্লবের উপর গুরুত্ব দিয়ে বলেন, রেভলিউশনারি কালচার ইজ এ পাওয়ারফুল রেভলিউশনারি ওয়েপন অফ দ্য পিপল। এই সাংস্কৃতিক বিপ্লব হল মতাদর্শগত বিচারে রাজনৈতিক ও অর্থনৈতিক বিপ্লবের প্রতিফলন। রাষ্ট্রতত্ত্বের অবতারণা মাও সেতুংয়ের সমাজতান্ত্রিক চিন্তাধারা বা রাজনৈতিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক। মাও সেতুংয়ের মতে চীনের বৈপ্লবিক ইতিহাসে দুটি পর্ব হল গণতান্ত্রিক পর্ব ও সমাজতান্ত্রিক পর্ব। বিপ্লবের সমাজতান্ত্রিক পর্বের উদ্দেশ্য ছিল বৈপ্লবের গতিকে দ্রুততর করা এবং সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা। দ্বন্দ্বতত্ত্ব, মাও সেতুংয়ের সমাজতান্ত্রিক চিন্তাধারার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল দ্বন্দ্বতত্ত্ব। 1937 খ্রিস্টাব্দে অন কন্ট্রাডিকশন এবং 1940 খ্রিস্টাব্দে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম নামে প্রকাশিত দুইটি প্রবন্ধে মাও সেতুং তার দ্বন্দ্ববাদের বিবরণ দেন। লাল ফৌজ গঠন, লাল ফৌজের প্রতিষ্ঠা মাও সেতুংয়ের রাজনৈতিক জীবনের অন্যতম সাফল্য। 1927 থেকে 37 সালে চীনের বিপ্লবীদের কাছে গৃহযুদ্ধের দ্বিতীয় স্তর নামে অবহিত। এ পর্যায়ে মাও সেতুং এবং চৌ এন লাই এর বলিষ্ঠ নেতৃত্বে লাল ফৌজ রেড আর্মি গড়ে ওঠে। এ বাহিনী নানচাং শহরকে মুক্ত করে গুয়াংচুং এর দিকে অগ্রসর হয়। গুয়াংঝু ও গুয়াংচুং তাদের অধিকারে আসে। পরবর্তীতে এ বাহিনীর এই নামকরণ করা হয় গণমুক্তি ফৌজ। চীনের স্বাধীনতা সংগ্রামে গণমুক্তি ফৌজ পালন করে অগ্রণী ভূমিকা। মাও সেতুং এর সমাজতান্ত্রিক চিন্তাধারার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল লাল ফৌজ গঠন। উদারনৈতিকতা, মাও সেতুংয়ের সমাজতান্ত্রিক চিন্তাধারার অন্যতম দিক ছিল উদারনৈতিকতা। সমাজতান্ত্রিক চিন্তাধারায় অনুপ্রাণিত মাও সেতুং উদারনৈতিক মানসিকতার অধিকারী ছিলেন। মার্ক্সবাদে ব্যক্তির স্বাধীন ইচ্ছা প্রকাশের কোনো সুযোগ নেই, কিন্তু মাও সেতুং বুদ্ধিজীবীদের স্বাধীন মতামত প্রকাশের সুযোগ দিয়ে সমাজতান্ত্রিক চিন্তা চেতনায় নতুন প্রাণস্পন্দন দান করেন। মাও সেতুং তাই বলেন, লেট হান্ড্রেড ফ্লাওয়ার্স ব্লুম, লেট ড্রাইভার্স এ স্কুল অফ থট কনটেন্স। মাও সেতুং এর উদারনৈতিক মানসিকতাই চীনের সমাজতান্ত্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্ভুল ও উপযুক্ত নেতৃত্ব, মাও সেতুং এর মতে নির্ভুল ও উপযুক্ত নেতৃত্বের গুণে সমাজতন্ত্রবাদ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে। শ্রমিক শ্রেণীর উপযুক্ত শক্তি ও নির্ভুল নেতৃত্বে থাকলে তখন সর্বোচ্চ শ্রেণীকে সমন্বিত ও ঐক্যবদ্ধ করে নতুন মতাদর্শ প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সম্ভবপর হয়ে উঠবে। এখনকার মতো এ পর্যন্তই, আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন। এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর একটি কথা মনে রাখবেন, আপনার একটি সাবস্ক্রিপশন, আপনার একটি লাইক, কমেন্ট এবং শেয়ারিং আমাদেরকে পরবর্তী ভিডিওটি আরও সুন্দর করে তৈরি করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করবে। সো নেভার ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস, অ্যান্ড অলসো নেভার ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস আওয়ার নেক্সট ভিডিওস।